ইউটিউব লাইভে থাকা অবস্থায় আমাদের সবাই ভাই বাদা গুলো কমেন্ট করতেছিল, ভাই স্নাইপার দিয়ে গেম প্লে করেন, স্নাইপার দিয়ে গেম প্লে করেন। তো আমরা তো স্নাইপার প্লেয়ার না, আমরা তো সাধারণ নর্মাল গেম খেলি। তারপরে স্নাইপারটা নিয়ে নিলাম ভেন্ডিং মেশিন থেকে, কিন্তু আমরা স্নাইপার নিয়ে নিয়েছিলাম। তারপরে ওইখানে কিন্তু একটা ডাউন করে রাখছি, ডাউন করে রাখছি, ডাউন করে দেখো কি প্যারাডা দিতেছে ভাই সামনে থেকে। স্নাইপার কিন্তু আমি চালাই না, অনেকেই বলতে পারো ভাই উমুকে ভালো চালায়, উমুকে ভালো চালায়। আমি কিন্তু বলতেছি না যে আমি স্নাইপার চালাই, সচরাচর চালাই না, আমি প্র্যাকটিস করতেছি। তো কেউ হচ্ছে হেড কমেন্ট গুলো করবো না, আমি কারোর সাথে তুলনা করতেছি না ভাইয়া। তো এইখানে কিন্তু এটা আমি খেয়ালই করি না যে লঞ্চ প্যাড মারে এনিমিটা বাইরে হয়ে গেছে। তো আমিও সামনে দিয়ে চিন্তা করলাম যে আমি তো জোনে ঢুকতে হবে, লঞ্চ প্যাড মাইরে আমিও জোনে ঢুকি। আর একটা কথা, আমরা কিন্তু নিজে ডায়মন্ড টপ আপ করে থাকি, ডায়মন্ড সেলার কিন্তু আমি নিজেই। তো যাদের ডায়মন্ড টপ লাগবে স্ক্রিনে দাও, হোয়াটসঅ্যাপ ইমো থাকে কিন্তু ডায়মন্ড টপ করতে পারে আমাদের কাছ থেকে। সামনে একটা এনিমি দেখো লাল হয় মানে রেড ডট আসে, আবার সাইরা দেয় যে শটটা নিছি, তারপরে কিন্তু বডিতে লাগে, তারপরে কিন্তু মাথা ফাটাই হলাইছি। দেখতে পাচ্ছ আরো এনিমি কিন্তু দৌড়াদৌড়ি, কিন্তু 20টা এনিমি। আমরা কিন্তু এই সময় গ্যান মাস্টার রিজন 12 নম্বরে ছিলাম। কিন্তু এইদিকে দেখো আমার হচ্ছে স্নাইপার অ্যামো কিন্তু শর্ট, আমি স্নাইপার অ্যামো কেনার জন্য কিন্তু ভেন্ডিং ওপেন করতে গিয়ে দেখো চার আমাকে কিন্তু ফায়ার দেয় ভালাই। তো এইখানে এইদিকে আমাদের জুনপুশ আর রুমান কিন্তু মারা গেছে ভাই, মানে জুনপুশ আর রুমান কিন্তু ছিল না। সে কি করতেছিল আমি তো রাগে গেছিলাম, যে বলতেছিলাম যে এবার ফাইট করো কে, তুমি মইটা দাও কে মাইনাস খাবো। তো এই অবস্থায় হচ্ছে আমাদের কিন্তু 9টা কিল হয়েছে, 18টা এনিমি আছে থাকা অবস্থায়। কিন্তু আমরা সামনের দিকে এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি 150-এর একটা ড্যামেজ, তারপরে 132-এর একটা ড্যামেজ দিয়ে কিন্তু দুইটা শট লাগাইছে, তাও ফিনিশ হয় না ভাই এসপি কতই। তো এখানে কিন্তু আমাদের স্নাইপার এমন শট ছিল, কিন্তু আমরা স্নাইপার এমন পেয়ে যাই, পেয়ে যাতে কিন্তু আমাদের সুবিধা হয়ে যায়। এইদিকে দেখো আমাদের অ্যাজিম গেমিং এর হেলথ কম, এখানে XF A2S এরও কিন্তু হেলথ কম। আমাদের কিন্তু ইতিমধ্যে 10টা কিল হয়ে গেছে, পিছনে থেকে একটা গাড়ি আসতেছে। কিন্তু দেখো গাড়ির এনিমিটাকে এক শট লাগাইছি, পরে কিন্তু আরেক শট লাগাই আমরা কিন্তু ডাউন করে দিই। ফিনিশ করে আমরা ভাবছি যে পিছনে এনিমি নাই, কিন্তু এইদিকে পিছন থেকে আমার ফ্যাদ দা, আমার উকুন ছিল বিদায়। আমি কিন্তু এখানে বেঁচে যাই, বেঁচার পরে একটা মেড কিট করি, মেড কিট করার পরে ওই যে এখানে দেখো হচ্ছে সেন্তুনো ক্যারেক্টার। আমি ভাবছিলাম যে এটা সেন্তুনো না ওটা মানুষ, পরে দেখতে যে সেন্তুনো ক্যারেক্টার। পরে আমি সামনের দিকে আগাই, আগাইতে আমার বেসটা ড্যামেজ হয়ে গেছে, আমি এখানে ভেস্টটা রিপেয়ার কিট রিপেয়ার করে নিই। তো এখানে কিন্তু আমাদের নাজিম কিন্তু বলতেছিল ভাই সামনে গাড়ি আছে রিভাইভ দাও রিভাইভ দাও। আমি কিন্তু তাদেরকে রিভাইভ দিতে যাইতে পারতাম, কিন্তু তাদেরকে বলতেছিলাম যে আমি রিভাইভ দিতে পারবো না, সামনে এনিমি আছে, আমি জুনে ঢুকতে পারবো না। এতে কিন্তু দুই গুলি শর্ট গান লাগে কিন্তু আমার কাছে রাজ দেয়। আর শর্ট রেঞ্জে আসলে তো জানোই যে ভাই স্নাইপার কেমন, স্নাইপার মানে হ্যাবাসাকা খেয়ে যাওয়া লাগে। তো এইখানে কিন্তু আমিও তাই অবস্থা, আমি বলতেছিলাম যে ভাই দুই গুলি শর্ট গান এইখানে কিন্তু দুইটা লাগলে কিন্তু আমি শেষ হয়ে যাব। তো এইদিকে কিন্তু আমাদের জুনপুশ আরও নাই, এদিকে আজিম ভাই আইডিতে কিন্তু ছিল হচ্ছে পুত্তার বড় ভাই প্রতীক ভাই ছিল, ফোনে খেলতেছিল। আমি দেখো একটা শর্ট লাগাইছি 132-এর, আর একটা শর্ট লাগতে নাই কিন্তু পরে যে কিন্তু একটা শর্ট লাগে, কিন্তু এখানে আমি তাই কিন্তু ডাউন করে মানে একদম স্কট শেষ হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমাদের 12টা কিল কিন্তু হয়ে গেছে, আরো আমরা বাদে কিন্তু আরো 5টা নিম আছে। দেখো এখানে অতর্কিত ভাবে কিন্তু একটা হেডশট লাগে যায়, চুম্মা হেডশট। তারপর এই দিক আর একটা কিন্তু এনিমি যাচ্ছে, তাকে কিন্তু আমি 146-এর একটা শট দিই, পরে শটটা কি জানো কারণে লাগলো না বুঝতে। এটি মধ্যে কিন্তু প্রতীক ভাই আমার কিলটা চুরি করে নাই, নেওয়ার পর দেখো নিচে একটা কিন্তু দাঁড়া থাকে ইয়া করে। আমি হেডে তাক করতেছিলাম কিন্তু আমার চারিদিকটা ফায়ার দেওয়া শুরু করে দিছে, 3টা প্লেয়ার আছে কিন্তু চারিদিকটা ফেরত দেওয়া। আমার একটা এসপির অবস্থা 12টা বাজায় দিয়েছিল। আমি প্রতীক ভাইকে বলতেছিলাম যে প্রতীক ভাই একটু হোল করে থাকো, ম্যাচটা বুয়ে আসবে, তুমি বেড়া থাকলে আমি এদিকে ক্লিয়ার করতে পারবো। এদিকে কিন্তু আমাদের 13টা কিল হয়ে গেছে। এইখানে নামতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে মার খাতে ছাড়া কিন্তু ওয়াল নিচে থেকে কিন্তু মারতে গেলে কিন্তু ওয়াল পড়ে না। এইদিকে কিন্তু আর মাত্র 3 লাইনে আছে ফায়ার দিতে, সবগুলো নিচে ওরা আছে জোনের ফেভারে, কিন্তু আমরা আছি এখানে জোনের মানে অপোজিট সাইডে, আমাদের কিন্তু জুনে ঢুকতে হবে। তো আমার কাছে একটা পোর্টাল ছিল, তো আমি বলতেছিলাম আমি পোর্টাল মেরে আসতেছি, প্রতীক ভাই আমার পিছন পিছন আপনি আসেন। তো এইখান থেকে আমরা কিন্তু পোর্টাল মারার জন্য পোর্টালটা ইয়া করে পোর্টাল ইয়াতে মারি, ছাদে মারি। ছাদে মারার পরে কিন্তু আমরা ছাদে এইখানে দেখতে পাচ্ছি যে সামনের দিকে একটা এনিমি আছে ঘরের কোনাতে, দেখো
ওই যে এদিকে তোমরা দেখছো নাকি জানি না দৌড়ে আছে, ম্যান আছে, এইখানে একটা এনিমি দেখো দৌড়াদৌড়ি করতেছে, আমি ওখানে হেঁটে তাক করতে কিন্তু এনিমিটা উঠে চলে যায়, আমার শটটা লাগে না কিন্তু। এখান থেকে আর দুইটা এনিমি আছে, আমরা দুইজন আছি, এরা দুইজন কিন্তু এইখান থেকে কিন্তু আমি পুরো যাই যে মানে ইয়ে করতেছে, এক শট লাগাইছিলাম এই যার একটা শটটা প্যানে লাগে, আর এইখানে শটটা লাগানোর পরে কিন্তু সোনিয়া দিমিত্রি জ্বলাই দিছে। তো ভাই এই সোনিয়া দিমিত্রির জন্য কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, তো আমি একটা মেরা দিছি। তো এখন সিচুয়েশন কিন্তু ওয়ান ভার্সেস ওয়ান, এইদিকে কিন্তু প্রতীক ভাই এখন উপরে আছে কিন্তু নামে নাই, আমি বলতেছিলাম যে আমাকে হেল্প করো বুয়াটা লাগবে, তো এটাও কিন্তু আমাদের ডেলি মিশন ছিল, ডেলি মিশনের ম্যাচ ছিল। এইখানে কিন্তু সে তাসুয়া ক্যারেক্টার আমরা দিয়ে যাই, আমি এক শট মারি, মারার পর এইখানে কিন্তু আর একটা শট দেয়, কিন্তু 15টা কিলের মাধ্যমে কিন্তু আমরা এই ম্যাচটা বুয়া করি। আর বুয়ার পড়ার শেষে দেখো আমাদের কতগুলো কিল হয়েছিল এই ম্যাচে, আমরা কিন্তু রিজন 12-তে ছিলাম থাকা অবস্থায়, দেখো আমরা কিন্তু 58+ পাই এখানে, তো আমরা বলতেছিলাম যে 58+ পাইছি, অনেক প্লাস পাইছি। তো এইখানে দেখো আমি করছি 15 কিল, অ্যাকসেপ্ট 10 কিল, আজিম 9 কিল।